সোশ্যাল ডিস্টেন্স না মেনে গায়ে গা লাগিয়ে ধাক্কাধাক্কি করে বাজার করতে ব্যস্ত সাধারণ মানুষরা। এমনই দৃশ্য দেখা গেল মালদার শহরের নেতাজি পৌর বাজার এলাকায়। করোনা ভাইরাস মোকাবিলায় ভারতবর্ষ লকডাউন, এরপর ভিড় এড়াতে মালদা শহরের নেতাজি মার্কেটের 34 নম্বর জাতীয় সড়কে প্রথম লাইন নিয়ে আসা হয় এবং দূরত্ব রেখে দোকান বসানো হয়। তার সাথে সরকারি নিয়মে 1 মিটার দূরত্ব রেখে গণ্ডি কেটে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ ভিড় না করে গণ্ডিতে দাঁড়িয়ে কেনাকাটা করে এবং সময় বেঁধে দেওয়া হয় সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ গণ্ডির মধ্যে না দাঁড়িয়ে গায়ে গা লাগিয়ে ধাক্কাধাক্কি করে কেনাকাটা করছে। অথচ প্রশাসনের তরফ থেকে প্রতিদিন মাইক দিয়ে প্রচার করা হচ্ছে বিভিন্ন এলাকা এবং ওয়ার্ডে ওয়ার্ডে, তা সত্ত্বেও মানুষ সচেতন না। করোনা ভাইরাসের আতঙ্কে সরকারের নির্দেশ মেনে লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, সংযম করে চলছে। অথচ কিছু মানুষ করোনা ভাইরাসের আতঙ্ক ও সরকারের নির্দেশকে গুরুত্ব না দিয়ে নিজের মতো খামখেয়ালিপনা করেই চলেছে। সবজি ব্যবসায়ীরা সরকারের নিয়ম 11টায় বন্ধ করতে হবে সেটা না মানায় মালদা জেলা পুলিশের দল তাদেরকে শাসায় এবং দোকান বন্ধ করতে বলে ও মৃদু লাঠিচার্জ করতে হয় অসচেতন মানুষদেরকেও। এইরকম অবস্থা নেতাজি পৌর বাজারের মাছের দোকানে। তারপর মুদিখানা দোকানগুলো ভিড় জমিয়ে ব্যবসা করে চলেছে সরকারের নির্দেশিকার সময় অতিক্রম করে। এদিকে বেপরোয়া বাইক বাহিনী বেরিয়ে পড়েছে রাস্তায়, তাদেরকে ধরে বাধ্য হয়ে লাঠি চালাতে হয় পুলিশকে। এ ব্যাপারে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সেক্রেটারি জয়ন্ত কুণ্ডু জানান, সাধারণ মানুষ এইভাবে যদি নিজের সেফটি না মেনে ধাক্কাধাক্কি করে কেনাকাটা করতে থাকে তাহলে আমরা বাজার বন্ধ করে দিতে বাধ্য হব। ব্যবসায়ীরা এ ব্যাপারে সচেতন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কোনো আইন শৃঙ্খলা নিয়ম কানুন কিছু মানছে না, তারা তাদের সেফটিটা নিজের সেফটিটাও তারা নিজেরা নিচ্ছে না। আমরা এইমাত্র আমি কথা বলেছি ওই বাজারের সেক্রেটারি প্রেসিডেন্ট দুজনের সঙ্গে কথা বলেছি, কমার্শিয়াল মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, তারা অ্যাসিওর করেছে যে যদি ওই মেনটেন না করে মানুষ তাহলে দরকার হলে বাজার বন্ধ হয়ে যাবে, কিন্তু মানুষের সেফটি মানুষের নিরাপত্তা ব্যাপারটা সবসময় আগে থাকবে, তারপরে হবে ব্যবসা। দোকানদারকে আপনি কি বলবেন যারা দূরত্ব বজায় না রাখবে? ব্যবসায়ীকে অনুরোধ রাখবো যে যে সমস্ত জায়গায় মানুষ মাল নিতে আসছে তাদেরকে লাইন মেনটেন করে মাল দেন, যাতে প্রত্যেকের সঙ্গে অন্তত 2 থেকে 3 ফিটের ডিস্টেন্স থাকে, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।